দায় রাউট গা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের একটি জেলার তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই রূপশ্রী প্রকল্পের আন্ডারে ডিএম অফিসে অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ফ্রেন্ডস তোমাদের এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স বেতন আবেদন কীভাবে করবে সব বাই স্টেপ তোমাদের জানাবো তো ভিডিওটি তোমরা কিন্তু স্ক্রিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে আর পশ্চিমবঙ্গ সহ অল ইন্ডিয়া এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়া যায় চ্যানেলটি তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে তো ফ্রেন্স তোমরা যেমন অংশ কিন্তু দেখতে পাচ্ছ নিয়মিত পোস্ট অ্যাকাউন্টেন্ট রূপশ্রী প্রকল্প অ্যান্ডারে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এই পোস্টের ক্ষেত্রে আবেদন করলে তোমাদের কিন্তু স্যালারি যে রয়েছে দেখতে পাচ্ছ পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে এবং পোস্ট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র একটি পোস্ট রয়েছে এবং ক্যাটাগরি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এস ক্যাটাগরির তরফ থেকে কিন্তু রিজার্ভেশন রয়েছে অর্থাৎ শুধুমাত্র কিন্তু এসসি ক্যাটাগরি ক্যাটা ক্যান্ডিডেটটাই এই পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে কেমন এবং টিন যে রয়েছে দেখতে পাচ্ছো তোমাদের এখানে কন্টাক্ট চুল হিসাবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছো অন ইয়ারলি কন্ট্রাক্ট হিসাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে টিনটি এক্সটেন্ড করা হবে কেমন এবং বয়স যে রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ এখানে নট মোর দেন ফোরটি ইয়ার্স অন দ্য ফার্স্ট ডেট অফ দ্য ইয়ার অফ পাবলিকেশন অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ তোমাদের কিন্তু আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং যারা এসএসসি ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই তোমরা কিন্তু যে গভস নংসে তোমরা কিন্তু অবশ্যই পাঁচ বছরে তোমরা ছাড় পেয়ে যাবে অর্থাৎ পঁচল্লিশ বছর বয়স হলেও তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের বয়সের প্রমাণপত্র কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ মাধ্যমিক ওর ইকুইপমেন্ট যে সার্টিফিকেট হয়েছে সেখান থেকে তোমাদের কিন্তু একটি অ্যাকসেপ্ট করা হবে কেমন এবং রেসিডেন্ট কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ রেসিডেনশিয়াল প্রুফ আধার কার্ড এপিক কার্ড মাস্ট বি প্রোভাইড অর্থাৎ তোমাদের কিন্তু রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড অথবা তোমাদের ভোটার কার্ড কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে এবং ইন্ডিয়া সহ পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় স্থায়ী আসেন অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে কেমন এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে কমার্স গ্রাজুয়েট উইথ হনার্স অর্থাৎ তোমাদের কিন্তু কমার্স গ্র্যাজুয়েট থাকতে হবে সাথে কিন্তু হনার্সের থেকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং ওয়ার্কিং নলেজ থাকতে হবে দেখতে পাচ্ছ কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন এম এস অফিস প্যাকেজ অর্থাৎ এম ওয়ার্ড এম এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট এই তোমাদের কিন্তু কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে কেমন এবং ওয়ার্কিং নলেজ অফ স্প্রিড শিট টেলি অ্যান্ড প্রেজেন্টেশন প্যাকেজ তো এই সমস্ত ওয়ার্কিং নলেজগুলো তোমাদের থাকতে হবে সাথে এবং মিনিমাম কিন্তু তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ ইন এনি গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে তো এই সমস্ত কোয়ালিফিকেশন এবং শিক্ষাগত যোগ্যতা এবং বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং মুড অফ সিলেকশন তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে ইট উইল বি এ থ্রি স্টেজ সিলেকশন প্রসেস ফর দ্য পোস্ট অফ হান্ড্রেড মার্কস ডিস্ট্রিবিউটেড আন্ডাউ তোমাদের কিন্তু একশো মার্কসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে যে রিটেন টেস্ট হবে ঠিক আছে তার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে প্রথমত তোমাদের এখানে রিটেন টেস্ট থাকছে কেমন জেনারেল নলেজ থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং অ্যাকাউন্টেন্সি এবং জেনারেল মেন্টালিবিটি এবং অ্যারিথমেটিক এবং ইংলিশ থাকবে কেমন এই সমস্ত বিষয়ের উপরে তোমাদের টোটাল পঞ্চাশ মার্কস থাকছে এবং কম্পিউটার টেস্টের উপর থাকবে তোমাদের চল্লিশ মার্কস এবং পার্সোনাল যে ইন্টারভিউ হবে ঠিক আছে অর্থাৎ পার্সোনাল টেস্টে সেখানে কিন্তু তোমাদের দশ মার্কস অর্থাৎ টোটাল কিন্তু তোমাদের এখানে একশো মার্কসের উপর ভিত্তি করে তোমাদের এখানে সিলেকশন করা হবে কেমন এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দেখতে বিশ বারো দু হাজার তারিখ আমার অফিসিয়াল মেমোর নম্বরটিও এখানে রয়েছে কেমন এবং এখানে তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট তোমাদের কিন্তু আবেদন করতে এখানে আহ্বান করা হচ্ছে দেখতে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি এনেকজোর এক্সেস যে আবেদন ফর্ম সেই আবেদন ফর্মটি তোমাদের অফলাইনে ফিল করতে হবে ফিল করার পর তোমাদের কিন্তু সেখানে সাবমিট করতে হবে কেমন এবং এই পোস্টটি কিন্তু তোমাদের পুরোপুরি কন্টাকচুয়াল পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর পশ্চিম মেদিনীপুর তোমাদের কিন্তু নিয়োগ হবে কেমন তো এখানে তোমরা আবেদন করতে গেলে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ কিছু জেনারেল কিছু গাইডলাইন তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে দ্য অ্যাপ্লিকান্ট মাস্ট হ্যাভ পাস্ট অ্যাট দ্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশন অবশ্যই তোমাদের কিন্তু রিকোয়ার্ড কোয়ালিফিকেশন থাকতে হবে অনর বিফোর দ্য ডেট অফ পাবলিকেশন অব দিস অ্যাডভার্টিস অর্থাৎ এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আগেই তোমাদের কিন্তু এই সমস্ত কোয়ালিফিকেশন থেকে তোমাদের কিন্তু পাস আউট হতে হবে অ্যাপ্লিকেশন শুড অনলি বি সাবমিটেড ফিজিক্যালি অ্যাট বক্স অর্থাৎ তোমাদের কিন্তু পার্সোনালি গিয়ে তোমাদের ড্রপ বক্সে আবেদন ফর্মটি তোমাদের সাবমিট করতে হবে কোনোরকম কোনো পোস্ট অফিসের মাধ্যমে তোমরা কিন্তু সাবমিট করতে পারবে না যে ড্রপ বক্স থাকবে সেই ড্রপ বক্সে গিয়ে তোমাদের কিন্তু ড্রপ করতে হবে আবেদন ফর্মটি দেখতে পাচ্ছো যে অ্যাড্রেস রয়েছে এখানে ডিপিএমইউ ইউ রূপশ্রী প্রকল্প সেল আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন পশ্চিম মেদিনীপুর তো এই অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু পার্সোনালি ড্রপ বক্সে ড্রপ করতে হবে অ্যাকসেপ্ট অন স্যাটারডে সানডে অ্যান্ড গভর্নমেন্ট হলিডে অর্থাৎ তোমাদের কিন্তু স্যাটারডে সানডে এবং গভর্নমেন্ট হলিডে বাদ দিয়ে বাকি সমস্ত ওয়ার্কিং ডেতে তোমাদের কিন্তু আবেদন ফর্মগুলি জমানো হবে তো এলিজিবল অবশ্যই কিন্তু তোমাদের আবেদন ফর্ম ড্রপবক্স ড্রপ করতে পারো এই উপরের অ্যাড্রেসে এবং ফাইনাল সিলেকশন উইল বি বেসড অন দ্য অ্যাগ্রিড মার্ক্স অপটেন ইন দ্য রিটার্ন টেস্ট কম্পিউটার টেস্ট পার্সোনাল টেস্ট অর্থাৎ তোমাদের কিন্তু রিটেন টেস্ট কম্পিউটার টেস্ট এবং পার্সোনাল টেস্টের উপর যে নাম্বার ভিত পাবে সেই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন এবং প্যানেল তৈরি করা হবে তার ডেট টাইম অ্যান্ড ভেনু অফ দ্য এক্সামিশন উইল বি ডিসপ্লেড ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট পশ্চিম মেদিনীপুর ডট গভ অর্থাৎ এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট অর্থাৎ ডেট এক্সামিশন ডেট টাইম ভেনু সমস্ত কিছু কিন্তু তোমাদের এই পশ্চিম মেদিনীপুরের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের জানিতে হবে তার শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ শ্যুড ব্রিং দ্য ডকুমেন্ট ইন অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অর্থাৎ তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যাদের ইন্টারভিউ ডাকা হবে তোমাদের কিন্তু ইন্টারভিউর সঙ্গে সমস্ত ডকুমেন্টগুলি অরিজিনাল নিয়ে আসতে হবে এবং সাথে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করেজ তোমাদের কিন্তু নিয়ে আসতে যেমন ইন রেসপেক্ট অফ আইডেন্টি প্রুফ আনতে হবে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন আনতে হবে কাস্ট সার্টিফিকেট আনতে হবে প্রুফ অফ ডেট অফ বার্থ তোমাদের আনতে হবে সার্টিফিকেট অফ নলেজ সার্টিফিকেট আনতে হবে কম্পিউটার সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সমস্ত সার্টিফিকেট তোমাদের কিন্তু আনতে হবে ভেরিফিকেশনের জন্য ইমপ্রেশন ইন এনি ফর্ম ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড অ্যান্ড মে রেজাল্ট অফ ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেটর দ্য সিলেকশন কমিটি রিজার্ভ রাইট টু অল সার্ক ফর এনি মডিফিকেশন রেকর্ড অর্থাৎ যে কোনো রকম কোনো মডিফিকেশনের জন্য দরকার হলে অবশ্যই কিন্তু তাদের এই কমিশনের উপর রাইট থাকছে কেমন দ্য অথরিটি রিজার্ভস রাইট টু রিজেক্ট এনি অ্যাপ্লিকেশন উইদাউট অ্যাসাইনিং এনি রিজন যে কোনো রিজন ছাড়াই কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু ক্যান্সেল করে দেওয়ার তার কাছে কিন্তু রাইট রয়েছে দ্য অ্যাপ্লিকেশন মে বি রিজেক্টেড ডিউ টু রিজন অর্থাৎ যে সমস্ত কারণের জন্য তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে দেখতে পাচ্ছ পাচ্ছি বলা হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করলে রিজেক্ট করে দেওয়া হবে নট মিটিং এজ অর্থাৎ এজ যদি ঠিকঠাক মতো না হয় তাহলে তোমাদের কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে ল্যাকিং রিকোয়ার্ড এডুকেশন কোয়ালিফিকেশন ঠিকঠাক না থাকলে তোমাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেওয়া হবে অ্যাবসেন্স অফ প্রপার ফটোগ্রাফ না থাকলে ক্যান্সেল করে দেওয়া হবে এবং সিগনেচার ফেলর টু মিট এনি আদার ক্রাইটেরিয়া অর্থাৎ যে কোনো ক্রাইটেরিয়া যদি তোমাদের এই অ্যাডভান্স মেস না করে তাহলে তোমাদের কিন্তু ক্যান্সেল করে দিতে হবে বলা হয়েছে তো অল অনলাইন অ্যাপ্লিকেশন উইল নট বি অ্যাকসেপ্ট অর্থাৎ কোনো রকম কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের এখানে অ্যাকসেপ্ট করা হবে না শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে যে আবেদন রয়েছে অবশ্যই যে একুশ বারো দু হাজার তেইশ তারিখ থেকে তোমাদের কিন্তু অলরেডি আবেদন তোমাদের স্টার্ট হয়ে গেছে কেমন এবং আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে এগারো এক দু হাজার চব্বিশ আপ টু ফাইভ থার্টি পেম অর্থাৎ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এগারোই জানুয়ারি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে কেমন তো তোমাদের কিন্তু এগারো জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট রয়েছে তোমাদের এলিজিবল ক্যান্ড অবশ্যই কিন্তু এই ডেটের আগে তোমরা অ্যাপ্লাই করে দেবে কেমন এবং আবেদন করার জন্য আবেদন ফর্মটি এই অফিসিয়াল নোটিশটি এই অফিসিয়াল নোটিশটি নিচের দিকে তোমরা কিন্তু আবেদন ফর্মটি পেয়ে যাবে ওয়েবসাইটের যে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন হয়ে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক হয়েছে টেলিগ্রাম লিঙ্ক থেকেও কিন্তু এই নোটিশটি তোমরা ডাউনলোড করতে পারবে কেমন তো এই নোটিশটি ডাউনলোড করে নিয়ে তোমাদের যে দেখতে পাচ্ছো পোস্ট অ্যাপ পর পোস্টের নাম তোমরা ফিল করবে অর্থাৎ সমস্ত ফর্মটি তোমরা পুরী ক্যাপিটাল লেটারে তোমরা ফিল করবে নিজের নাম ফিল করবে ফাদার্স নেম ক্যাটাগরি ডেট অফ বার্থ তোমাদের বয়স এবং তোমাদের অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত ইডিকেশন কোয়ালিফিকেশন তোমরা ফিল করবে এবং তোমাদের এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমরা পেস্ট করবে এবং তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত ডিটেলসগুলি ফিল করে কেমন ফিল করার পর নিচের দিকে তোমাদের সিগনেচার করবে কারণ ডেট প্লেস বসিয়ে তোমাদের যে অ্যাড্রেসটি দেখানো সেই অ্যাড্রেসে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই পার্সোনালি গিয়ে তোমার ড্রপবক্সে ড্রপ করবে তো ফ্রেন্ডস এই ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে তোমরা কিন্তু লাইক করবে কেমন আর চ্যানেলটি তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য